মাঠে কত কিছু ঘটছে 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 মুখে মুখে ঘটনা যা রটছে ঘটছে ঘটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের আয়োজনে তিন দিন ব্যাপী বাউল কর্মশালার আয়োজন করা হয় পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে। কর্মশালায় বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ থেকে 20 জন বাউল ফকির অংশগ্রহণ করেন। শেষে অর্থাৎ তৃতীয় দিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাউলদের হাতে মানপত্র তুলে দেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। নদিয়া জেলার খৈবর ফকির খেজমত ফকির নদিয়া জেলার শ্রীমতী রেণুকা বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান সচিব শ্রী সঞ্জয় কে থারে সহ আরো অনেকে। অনুষ্ঠানে ভাষণ দেন দপ্তরের প্রধান সচিব শ্রী সঞ্জয় কে থারে। I'm very confident that the deliberations which have undergone during last 2 days and the exchange of various art forms in the form of all music must have given proper insight and given some kind of a better idea regarding this very famous art. Bowl music is famous everywhere. We are trying to give exposure to the unknown artists which come from different areas rather than those who already have got an exposure at various national and international platforms. ভারপ্রাপ্ত বিভাগীয় মন্ত্রী ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, এছাড়াও দেবদাস বাউল এবং খৈবর ফকির তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির কথাও শোনান। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ছড়ে সারা বিশ্ব এখন অশান্ত, শান্তি ফিরে আনবার পথে আমাদের বাংলার বাউল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এই বিষয়ে আমরা বিশেষ উদ্যোগ নেব। যতই সাম্প্রদায়িক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তন হয় বা না হয়, বাউল কিন্তু বেঁচে আছে অনেকদিন ধরে এবং বাউল বেঁচে থাকবে। খুবই সুন্দর আমাদের এই অনুষ্ঠান, যা দুদিন হলো আলোচনা, এতে আমারও কিছু জানার ছিল, সেগুলো জানতে পারলাম, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এইরকম অনুষ্ঠান আমি এই প্রথম প্রথম করলাম। বর্তমানে আমাদের এই বাংলাদেশে বাউলের প্রভাব ছিল, কিন্তু মহিলা বাউল শিল্পীর এমন প্রভাব দেখা যায়নি। বর্তমানে অনেক মহিলা শিল্পীর মুখ দেখা যায়, তাদের কাছে তারা এখন বর্তমানে বাউলানি নাম ধারণ করেছে বাউলের পাশাপাশি, তাদের নিয়ে একটা আলোচনা এবং তাদের সঙ্গীত। এছাড়াও আপনা বাংলাদেশে পূর্ববঙ্গে যেখানে বহু মহাজন জন্মগ্রহণ করেছেন, তাদের পদ পদাবলী নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে তুলে তাদের গান পরিবেশিত হয়েছে,
সেই সঙ্গে আমরা বাউল ফকিরেরা যেদের যে মূল লক্ষ্য দৃষ্টি তার নিজেকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সঙ্গে এই গোটা বিশ্বে গোটা একটা মানুষ্য সমাজকে ধর্মীয় বেড়া জালে আবদ্ধ করে আমরা যে ছোট ছোট একটা টুকরো খণ্ড করে ফেলেছি, বাউল ফকিরেরা চেষ্টা করে সেই টুকরো খণ্ডগুলোকে জোড়া দিয়ে আবার একটা অখণ্ড মনুষ্য সমাজ গড়ে তোলা। চলছে, ক্যামেরা চলছে।